দেশজুড়ে ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। পরিস্থিতি বিবেচনা করে আরো 14 দিন বাড়ল লকডাউন। ঘোষণা অনুযায়ী আগামী 31 মে পর্যন্ত দেশজুড়ে জারি থাকবে লকডাউন। এই 14 দিনের জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে নতুন গাইডলাইন জারি করা হয়েছে। সোমবার থেকে 31 মে পর্যন্ত নতুন নিয়ম চলবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের নির্দেশিকা অনুযায়ী লকডাউনের চতুর্থ দফাতে বেশ কিছু ক্ষেত্রে ছাড় দেওয়া হয়েছে। একই সঙ্গে জারি করা হয়েছে একাধিক বিধিনিষেধও, যেমন নাইট কারফিউ কড়াভাবে মানার কথা বলা হয়েছে। গাইডলাইনে বলা হয়েছে যে সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা পর্যন্ত নাইট কারফিউ জারি থাকবে। প্রয়োজন বাদে অনুমতি ছাড়া কখনোই বেরোনো যাবে না রাস্তায়। গাইডলাইনে সাফ জানিয়ে দেওয়া হয়েছে এক্ষেত্রে প্রয়োজনে 144 ধারায় জারি করা যেতে পারে, এমনটাই জানিয়েছে কেন্দ্র। সাধারণ মানুষ নাইট কারফিউ নিয়ম না মানলে করা শাস্তি হতে পারে বলে জানিয়েছে কেন্দ্র। অন্যদিকে কেন্দ্রের এই নির্দেশিকাতে 65 বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের এবং 10 বছরের নিচে শিশুদের এবং গর্ভবতী মহিলারা বাইরে বেরোতে পারবেন না বলেই জানানো হয়েছে। এই অবস্থায় মানুষদের ক্ষেত্রে সংক্রমণের হার সবথেকে বেশি বলেই এই সতর্কতা। বলা হয়েছে খুব জরুরি কাজ কিংবা স্বাস্থ্যজনিত কারণ ছাড়া তারা যাতে রাস্তায় না বের হন সেই বিষয়ে বলা হয়েছে।